আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আমার নাম মোহাম্মদ নাইম হোসেন, আমি আছি ব্লেজ ব্লগ উইথ নাইম ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের ব্যাপারে, যে ঠিক আছে, তো বড়ই গাছ মানে আপনাদের বাড়ির আঙিনাতে বড়ই গাছ থাকতে পারে, ঠিক আছে, তো বড়ই গাছটি কীভাবে উৎপাদন করবেন, আর বড়ই গাছটি হতে হলে বড়ই গাছে ফল মানে কবে ধরবে ইত্যাদি এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে। তো বড়ই গাছটি আপনি কোথায় পাবেন এবং কোথা থেকে কিনবেন এবং কত টাকাতে কিনবেন, এগুলো সব ডিটেলস আমি আজকে এই ভিডিওর মাঝখানে আমি আপনাদের বলে দেব। তো বড়ই গাছ মূলত লাগাতে হবে আপনাদের বাড়িতে, যে কোনো উঠানে আপনি লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো বড়ই গাছটি পেতে হলে আপনাকে যেতে হবে মূলত ফার্স্ট আপনি বাজারে বা কোনো জায়গায় যাবেন, কোনো গাছপালায় গিয়ে খুঁজবেন যে বড়ই গাছ কোথায় পান, ঠিক আছে। বাজারে গিয়ে খোঁজ নেবেন যে বড়ই গাছ কে বিক্রি করে, তো এগুলো কিনে এনে আপনি বড়ই গাছ আপনাদের উঠানে বা বাড়ির আঙিনায় বা আপনাদের খেত বলেন যাই বলেন ইত্যাদি ওইখানে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন মূলত কথা হচ্ছে যে আপনি বড়ই গাছে কখন পানি দিবেন, পানি দিলে বড়ই গাছ কত মাস পরপর বড়ি দিবে, আর বড়ই গাছটি বড় হতে হলে কতদিন সময় লাগবে ইত্যাদি এইসব, ঠিক আছে। তো আপনি বড়ই গাছ বাজার থেকে কিনে এনে লাগাবেন আপনাদের এখানে, ঠিক আছে, বাড়ির আঙিনা লাগাবেন, ডেলি পানি দিবেন 3-4 বার, আর বিকালে পানি দিবেন 2-3 বার, ঠিক আছে, অলমোস্ট পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে আবার সকালে পানি দিবেন, ঠিক আছে, সন্ধ্যায় একবার পানি দিবেন বড়ই গাছে। তো মূলত বিষয় হলো যে বড়ই গাছ কবে আপনি বড়ি ধরবে এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো বড়ই গাছে বড়ি দিবেন ম্যাক্সিমাম যখন বড়ই গাছটি আপনি পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যাবে, ঠিক আছে, যখন পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে যাবে বড়ই গাছটি তখন আপনি বড়ই গাছে বড়ি পাবেন। আর হ্যাঁ, অবশ্যই গাছটিকে আপনারা সহকারে যত্ন করবেন, বড়ই গাছটিকে যত্ন করবেন, ঠিক আছে। তো আমি আমার ভিডিওতে দেখাতে চেয়েছিলাম কিন্তু আমার এখানে বড়ই গাছ নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না। তো আমি যে ভয়েসগুলো এবং যে কথাগুলো বলতেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন, ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে বাড়ির আঙিনাতে বড়ই গাছ লাগাবেন, বড়ই গাছ লাগালে মাস শেষে ভালো বড়ই হবে এবং ওই বড়ইগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারবেন ভালো দামে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে আপনারা বড়ই গাছে কোন সময় বড়ই ধরে, ঠিক আছে, কী কী মাসে বড়ই ধরে এগুলো নিয়ে আরও কথা বলতেছি আপনাদের সামনে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। এখন মূলত হচ্ছে যে বড়ই গাছে কখন বড়ই ধরে এগুলো নিয়ে বিষয়ে আলোচনা করবো আপনাদের মাঝে। তো এখন মূলত কথা হচ্ছে যে বড়ই গাছে কোন সময় বড়ই ধরে এবং কয় মাস পর পর বড়ই আপনাদের গাছে ধরবে, উৎপাদন হবে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এখন মূলত বিষয় হলো যে বড়ই গাছ হতে হলে ম্যাক্সিমাম সময় লাগে 3-4 মাস। মনে করেন আপনার গাছটি অনেক পুরাতন হয়ে গেছে, মনে করেন 7 মাস 8 মাস 10 মাস এই টাইপের মতো গাছ যদি হয় তাহলে ইজিলি আপনি গাছ থেকে বড়ই বেরিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমাদের একটা বড়ই গাছ আছে, এখনও ওইটার বয়স ম্যাক্সিমাম 4 বছর, ঠিক আছে। তো ওই বড়ই গাছের বড়ই অনেক মিষ্টি, খুব ভালো লাগে খেতে। তো ওটা আমার নানু লাগাইছে তাদের উঠানে আর কি, উঠান বলেন যাই বলেন, আঙিনা বলেন যাই বলেন, তো আমার নানু ওইখানে লাগাইছে বড়ই গাছটা। তো ওইখানে ভালোই বড়ই ধরে, মাস শেষে ভালোই বড়ই পাওয়া যায় এবং আমার নানা ওই বড়ইগুলো নিয়ে বাজারে বিক্রি করে, ঠিক আছে, ভালো দামে বিক্রি করে আমার নানা। তো আমি যখন বাড়িতে যাই তখন গিয়ে ওই বড়ইগুলো খাই, ঠিক আছে, মূলত ভালোই লাগে বড়ইগুলো। এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির আঙিনাতে বড়ই গাছ কিনে এনে লাগাতে, ঠিক আছে। তো বড়ই গাছ লাগাবেন আপনারা বাজার থেকে 30 টাকা 40 টাকা 50 টাকা, যত বড়ো গাছ পান আপনি তত বড়ই গাছ আপনি বাড়িতে কিনে আনবেন, বাজার থেকে কিনে আনবেন বাড়িতে, ঠিক আছে। কিনে এনে আপনার বাড়ির আঙিনায় বা আপনার উঠানে বলেন, আপনার জমিতে বলেন, যে কোনো জায়গায় বড়ই গাছটি আপনি লাগাবেন এবং যত্ন নেবেন, ঠিক আছে, বড়ই গাছটির যত্ন নেবেন। বড়ই গাছের যত্ন নেওয়া হয়ে গেলে দেখবেন 7 মাস 8 মাস 9 মাস পরে বড়ই গাছটা অনেক বড়ো হবে, দেন আপনাকে বড়ি দিতে শুরু করবে, ঠিক আছে। তো ওই বড়ইগুলো আপনি খেতে পারবেন এবং আপনার ছেলেমেয়েদেরও খেতে দিতে পারবেন এবং আপনি কি একটা বিজনেস করতে পারবেন, ঠিক আছে, ওই বড়ই বিক্রি করে।
তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে কিভাবে আপনারা বড়ই গাছটি কিনবেন, কিভাবে লাগাবেন, কিভাবে পানি দিবেন, কয় মাস পর পর আপনারা বড়ই পাবেন। আশা করি আমার এই ভিডিওর মাঝখানে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।